করোনা ভাইরাসের জেরে সারা দেশের সাথে এই রাজ্যেও লকডাউন চলছে। যদিও এর থেকে অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী এবং সবজির ব্যবসাকে বাদ রাখা হয়েছে। প্রশাসনের তরফ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার করার কথা বলা হলেও কতিপয় মানুষ সেই নির্দেশ মানছেন না। এমনই দৃশ্য দেখা গেল বিভিন্ন সবজির বাজারগুলিতে। এদিন পূর্ব বর্ধমান জেলার নীলপুরের সবজির বাজারটি চৌরঙ্গি মাঠে সরিয়ে নিয়ে যাওয়ার কথা প্রশাসনের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। কাল থেকে এবং আজ এখন থেকে সবজি বাজার পুরো সম্পূর্ণ বাজারটা চৌরঙ্গি ক্লাবের মাঠেই বসবে। রাস্তার ধারটা ফাঁকা করে দেবেন, মাঠে চলে যাবেন, মাঠে নিয়ে বাজারটা বসবে। এসেনশিয়াল ফুড যে সমস্ত দোকান আছে, সেই যারা মাল নেবেন এবং যারা মাল দেবেন উভয়েরই দায়িত্ব সোশ্যাল ডিস্টেন্সটা বজায় রাখা। আপনারা উভয়ই সোশ্যাল ডিস্টেন্স বজায় রাখবেন, সেইভাবে মাল নেবেন এবং যে মাল দেবেন সেও সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে মালটি দেবেন। বাজারের আজ কি বিশাল অবস্থা, মনে হয় এক বছর পর বাজার খুলছে আর বাজার যেন কোথাও কিছু আর পাওয়া যাবে না কোনোদিন। এত ভিড়, এত ভিড়, প্রচুর ভিড়, এত ভিড় হয়েছে বাজারে মানুষের ঢোক এমনি ছড়িয়ে যাবে। এই বাজার তো আরো দুটো মাঠ আছে, দুটো জায়গা কি সরিয়ে দিলে ভালো হয়? দুটো জায়গায় চৌরঙ্গির মাঠে কিংবা জাগরণের মাঠে সরিয়ে দিলে ভালো হয়। বাজারে প্রচুর অস্বাভাবিক ভিড়। প্রতিদিন কেরম ভিড় হয়? প্রতিদিন ভিড় হয় একদম, মানে এইভাবেই ভিড় করে আর কি। এবং দোকান সব পাশাপাশি থাকে এবং কেউ কিছু বলার নেই। অবশ্যই এই যা বাজারে এই যা পরিস্থিতি, যা দীর্ঘদিন ধরে যে এত ঘেঁষা ঘেঁষি করে এত করে মানুষকে বারবার বল সচেতন করা সত্ত্বেও মানুষ কোন রকম একদম উদাসীন, এত মানে এখন এখন দরকার হচ্ছে ডিস্টেন্সে ডিস্টেন্স মেনটেন করা উচিত। বাজারটা যদি একটু ফাঁকা ফাঁকা করে হয় এবং অল্প অল্প লোক যদি ঢুকে যদি ঠিক করে ডিসিপ্লিনে কাজ করে তাহলে মনে হয় ঠিক হবে। আমরা কিন্তু স্থানীয় বাসিন্দা হিসাবে এটা আর কি খুব খুব মানে আতঙ্কিত। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী। আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না। আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র। নমস্কার, আমি আপনাদের দেবাত্রিতা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন। কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্যে আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্যে এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা। সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও দু মাস, ধরে নিলাম, ঘরে থাকুন।
সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন, আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে, গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে হলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার।